বাংলার সুপারস্টার শাকিব খান নাম্বার ওয়ান তাকে বলা হয়। এখনও দীর্ঘ সময় ধরে নাম্বার ওয়ানের সেই জায়গাটি আঁকড়ে ধরে আছেন। নাম্বার ওয়ান হওয়ার এই পথে ২৫ বছরের ক্যারিয়ার অতিক্রম করে ফেললেন তিনি। ২৫ বছর পূর্ণ করলেন তার সিনেমা ক্যারিয়ারের, আর এই ক্যারিয়ারে ২৪৯টি সিনেমা করেছেন, তাতে ৭০ জনের রেকর্ড নায়িকা তার বিপরীতে অভিনয় করেছে। শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পেয়েছিল, সেই হিসেবে তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ হয়ে গেল। বর্তমানে দেশীয় সিনেমার শীর্ষ নায়কদের আসনেই শাকিব খান। দীর্ঘ সময় অভিনয় জীবনে অর্জন করেছেন মোট ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, আরও ভালোবাসবো তোমায় ও সত্তা সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি ২৪৯টি, সর্বশেষ গত ঈদে মুক্তি পেয়েছে তার রাজকুমার। আগামী ঈদে তুফান আসছে সেরকম প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া তপু খানের লিডার আমি বাংলাদেশ, তারপর হিমেলাশ্রাপের প্রিয়তমা সিনেমা দুটি মুক্তির পর নিজের পারিশ্রমিক ১ কোটিতে ঠেকিয়েছেন শাকিব খান। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তথ্য মতে প্রিয়তমা সিনেমাটি সারা বিশ্বে প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করেছে। ৪১ কোটি টাকার ব্যবসা করতে পারা নায়ক তো তার পারিশ্রমিক হিসেবে ১ কোটি টাকা চাইবেনি। শাকিব খানের অনেক সমালোচনা রয়েছে, বিশেষ করে সংসার জীবনে অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে দীর্ঘ সময় যেতে হয়েছে। এখন আবার নতুন করে শোনা যাচ্ছে তৃতীয় সংসার আসন্ন প্রায়। কোনো এক ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন, এবার মিডিয়ার কাউকে নয়, মিডিয়ার বাইরের কাউকে নিয়ে নতুন করে সংসার জীবনে ব্যস্ত হতে যাচ্ছেন ২৫ বছর অতিক্রম করে ফেলা চলচ্চিত্রে এই বাংলার সুপারস্টার শাকিব খান।